বাবা মা সবচেয়ে বড় শিক্ষক হবে সে তাদের কাছ থেকে দেখে বুঝবে আপনার বাচ্চা কি করছে না করছে এবং বাচ্চাকে কার কাছে রেখে যাচ্ছে দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট মারা চাক বা না চাক মারা সন্তানের সাথে অনেক বেশি ক্লোজ থাকতেই হয় সন্তানের যে প্রত্যেকটা মুহূর্ত জানে আমার মনে একটা বাবা মায়ের মতো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাটাচড না আচ্ছা আপু আপনার এই বইটা পড়ছিলাম বইটা পড়ে যেমনটা মনে হলো আপনার খারাপ সময় ভালো সময় সব সময় কিন্তু আপনার মা আপনাকে অনেক সাপোর্ট করেছিলেন আসলে মায়েরা কি এমনই সাপোর্টিভ হয় মা তো মাই মারা তো সাপোর্ট থেকে আমি বলবো মা বাবা বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের ভালোরাই ভালোটাই চায় আমার ক্ষেত্রেও চেয়েছে কিন্তু এক একজনের বহিঃপ্রকাশ যে আমি আমার সন্তানের ভালোটা চাই এক এক রকম এবং মা আম্মু সবসময় সাপোর্টিভ ছিল আমার সঙ্গে অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় আচ্ছা আমরা যদি একটু মায়ের গল্পটা শুনতে চাই আপনার মা আসলে কেমন আম্মু খুব শর্ট টেম্পার আমার মতো সেও খুব রেগে যেত রেগে যায় বাট সে বোঝে সিচুয়েশন বোঝে এবং যেটা আমার জন্য ভালো হবে রেগে গেলেও তার বহিঃপ্রকাশটা যে সময়টা মনে করেন আমাকে একটা সময় 16 বছর বয়সে যখন রাগ করতো আমি একভাবে রিয়্যাক্ট করতাম আমার এখন যদি আমাকে রাগ করে আমি আরেকভাবে রিয়াক্ট করবো যেরকম বয়স হোক না কেন বাচ্চা তো বাচ্চাই তো সেইটা খুব ইম্পর্টেন্ট প্যারেন্টিংটা খুব ইম্পর্টেন্ট বিকজ আমি এমন একটা সময় পার করে এসেছি আমার জন্য আমার মা যদি এরকমভাবে সাপোর্ট না দিত এবং না বোঝাতো আমাকে কিছু কিছু ক্ষেত্রে তাহলে হয়তো আমি আজকে এই জায়গাটায় থাকতে পারতাম না বাবারা অনেক সময় বুঝতে চায় না যদিও তারা ভালোবাসে কিন্তু আসলে প্রকাশও করতে পারে না মায়েরাও কি প্রকাশ করতে পারে সন্তানকে ভালোবাসাটা সন্তানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আমি বলবো এক একজনের এক এক রকম কারণ সেক্ষেত্রে বাবা মা আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট সেক্ষেত্রে মানুষটা খুব বেশি ইম্পর্টেন্ট ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট মারা চাক বা না চাক মারা সন্তানের সাথে অনেক বেশি ক্লোজ থাকতেই হয় কারণ একটা মা সন্তানের যে প্রত্যেকটা মুহূর্ত জানে আমার মনে হয় একটা বাবা ওরকমভাবে সন্তানের সাথে মায়ের মতো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাটাচড না মায়ের মতো একজন নারীকে জীবনে অনেকগুলো রোল প্লে করতে হয় কখনো সে মেয়ে কখনো সে স্ত্রী বা কখনো সে মা এতগুলো রোল প্লে করে কখন সে আসলে পারফেক্ট একজন নারী হয়ে ওঠেন আপনার কাছে পারফেক্ট একজন নারীর সংজ্ঞাটা আসলে কী পারফেক্ট হোক আর না হোক একটা মানুষ যদি একটা নারী যদি সে নিজের কাছে মনে করে সে তার দায়িত্বটা সর্বোচ্চভাবে পালন করার চেষ্টা করছে সেটাই অনেক পারফেক্ট হওয়ার দরকার নেই যেমন আমার ক্রিয়েটিভিটি খুবই কম আমি সবসময় বলি আমার ক্রিয়েটিভিটি খুব কম আমি হার্ড ওয়ার্ক অনেক বেশি করি আমি মনে করেন যে জায়গাগুলোতে আমার অ্যাচিভ করতে হয়েছে অনেকে দেখবেন কি গলা খুব সুন্দর বা খুব সুন্দর পেইন্টিং করে তার কি দরকার আছে যে পেইন্টিং করে তার গান গেতেই হবে নট নেসেসারি পারফেক্ট বলে কোনো কিছু নয় আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যে যেটা ভালোবাসে ভালো করতে চায় কিন্তু হ্যাঁ ব্যালেন্স করাটা আমাদের এখনকার 2023 সালে আমি বলবো খুব ইম্পর্টেন্ট লাইফ ব্যালেন্স করাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখেছিলাম আপনি শেয়ার করেছিলেন যে আপনি কাজ থেকে ফিরছেন অ্যারেস্ট দৌড়ে চলে আসছে আপনার কাছে এই সময়টা তো অনেক আনন্দের বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড যখন আপনি ওকে ছেড়ে যাচ্ছেন তার কি ফিল হচ্ছে বা সে যখন কর্মক্ষেত্রে আছেন সন্তানকে নিয়ে তার কেমন চিন্তা হচ্ছে সেটা কিন্তু আসলে কেউ জানতে চায় না ওই মুহূর্তটা আসলে কেমন লাগে আপনি যখন কাজে থাকেন তখন বাবুকে কতটুকু মিস করেন অনেক মিস করি এবং খুব স্বাভাবিক আমি আমার মনে করেন আমি একটা সময়ের পর আমি আমার মাকে ছেড়েও ঢাকায় চলে এসেছি ইনফ্যাক্ট আমার বিয়েও হয়ে গিয়েছে তো আমার মাকে আমি মিস করি আমার মা যখন আমার সাথে থাকে না তার মানে এই না যে আমার লাইফ থেমে থাকবে এই কথাটা বলার আমার এই কারণ দেখুন আমি এক একজনের এক একভাবে ওপিনিয়ন থাকতে পারে আমি আমার ওপিনিয়নটা বলি আমি কীভাবে চিন্তা করি আমার মনে হয় যে দিন শেষে অ্যাড্রেসে তো খোঁজ রাখছি এবং আমি যে আর্ন করছি তার বেশিরভাগ কিন্তু যাচ্ছে আমার ছেলের জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য কিন্তু বার্ডেন হচ্ছে না যে এটা লাগবে ওটা লাগবে বা আমি বলতেও চাই না সেক্ষেত্রে কাজ করতেই হবে আমরা যারা কর্মজীবী মা না আমরা যারা গৃহিণী তারা কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমরা সন্তানের পাশেই থাকি পাশেই বসে আছি কিন্তু সে কার্টুন দেখছে বা মোবাইল নিয়ে ব্যস্ত তার সাথে আমরা সময় কাটাচ্ছি না অনেকেই তো তাদের উদ্দেশ্যে আসলে কী বলবেন
সন্তান কি দেখছে বা মোবাইলে কি দেখছে সেটা কতটুকু গুরুত্বের সাথে দেখা উচিত? খুব সুন্দর একটা কথা বলেছেন, পাশে থেকেও দেখা, এবং আপনি যতটুকু আপনার সন্তানকে টাইম দিতে চান কোয়ালিটি টাইম দেন। এবং আমার ভুলে গেলে চলবে না, অবশ্যই আমি একজন মা, আমি আমার সন্তানকে আমার নিজের থেকেও ভালোবাসি, বাট আমি নিজেও একজন মানুষ, আমাকে আমার সময় দিতে হবে এবং সেই সময়টাও কোয়ালিটিফুল সময় হতে হবে। আমাদের এই জেনারেশনটা যে আমাদের অনেকের মায়েরাই আসলে জীবনে অনেক কিছু পিছনে ফেলে এসেছে সন্তানের দিকে চেয়ে। অ্যাবসলুটলি বলতে পারেন, বাট আমি আমার মাকে দেখেছি, আমার মা শি ইজ অ্যান ওয়ান্ডারফুল ওম্যান। আমার বড় বোন ভালো করে কথা বলতে পারে না, তার হিয়ারিং এইডের প্রবলেম আছে, সে তখন দেখলো কি আমি আমার সে তার প্রফেশনটাই ওই ঘিরে করে ফেলেছিল তখন। আমার সেখান থেকে আমার আজকে নিজের স্কুল আছে, হিয়ারিং এইড সেন্টার আছে, অটিস্টিক বাচ্চাদের তার স্কুল আছে, সে অনেক কিছু করে। তো সন্তানের ভালো তো সেও দেখছে, এবং সে তো ইচ্ছা করলে সে হয়তো বা বসে থাকতে পারতো, সে করেনি। পিয়া জান্নাতুলের মধ্যে তার মায়ের ছায়া রয়ে গেছে বা রয়েছে? একটা সন্তানের প্রথম হাতেখড়ি হয় তার মা বাবার কাছ থেকে। আমার অনেক কিছু আমার মায়ের কাছ থেকে হয়েছে, আমি যে আমার মায়ের কাছ থেকে শিখেছি। সে আমাকে বলেছে, দেখো বন্ধু রাখবা, বন্ধু বান্ধবী যাকেই রাখো না কেন থাকবে, কিন্তু এমন বন্ধু রাখবা, এমন বান্ধবী রাখবা যে কাজে আসবে, যারা কাজে আসবে না তারাও কাজে আসবে তোমার, তারা তোমার ক্ষতি করবে বা তোমার মানে টাইম ওয়েস্ট করবে। এইটার মিনিং ডাবল মিনিং হতে পারে, ডাবল মিনিং হতে পারে। এটা আমি কাজের বন্ধু, আমি কিন্তু শুধু কাজের বন্ধু না, আমি জিনিসটা অন্যভাবে দেখেছি। কারণ যেই বন্ধুটা আমাকে এসে পিস দিচ্ছে, পজিটিভ মাইন্ড, পজিটিভ এনার্জি দিচ্ছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। কেউ এসে যদি আপনার নেগেটিভ এনার্জি দেয়, বিচিং করে গেলে অনেক কিছু, আপনি নিজে ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, তো সেক্ষেত্রে আপনার ভালো বন্ধু রাখা খুব ইম্পর্টেন্ট। আপনার সন্তানের সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক বেশি নাকি শাসনের সম্পর্ক? আমার ছেলে তো এখন অনেক ছোট, 2 বছর, যদিও এই বয়সেও কিন্তু অনেক শাসন। হ্যাঁ, আমি অনেক বলি যে আর সেটা করো না, এটা করো না, নো নো, ও আমার, ও এখন শিখে নো নো, হাত দিয়ে আমি নো নো করি, হাত দিয়ে বলে নো নো। আমি চিন্তাই করতে পারি না আমি আমার ছেলেকে এখন হাত তুলো, মানে আমি আমি কোনো মানুষকে মারবো বা আঘাত করবো চিন্তাই করতে পারি না, আনলেস অর আনটিল সে আমার সাথে কোনো খারাপ একটা কিছু করে, আমি ওটা সাইড রেখে বলছি খুব। বাট একটা আমার ছেলেকে আমি গায়ে হাত তুলে চিন্তাই করতে পারি না। আমরা কিন্তু সবসময় দেখি যে বাবুর সাথে আপনি খুব সুন্দর সময় কাটাচ্ছেন, খুব সুন্দর মুহূর্তগুলো আমরা দেখি, বাবুর সাথে ভাইয়ার সম্পর্কটা কেমন? ফারুক আর আরএসের যে বন্ডিংটা আমি এখন দেখি, দ্যাটস ওয়ান্ডারফুল। ইনফ্যাক্ট ও যতটুকু ওর বাবার সাথে সময় কাটায়, আমি জানি না আমার ছেলে কোথা থেকে শিখেছে, আমরা ওকে শিখিয়েছিলাম যে বাবা আর মাম্মা শেখাতে, ও মাম্মি ড্যাডি কোথা থেকে শিখেছে, তো কোনো একটা কার্টুন বা কিছু একটা হবে, আমি জানি না, বাট ও এমন কোনো কার্টুন দেখে না যেখানে মাম্মি ড্যাডি বলে, বাট যাই হোক, ও আমরা হয়তো বা বুঝিনি, বাট কোথা থেকে ও শিখেছে অবশ্যই। কিন্তু আমার মনে হয় একটা বাচ্চা তার বাবা মা সবচেয়ে বড় শিক্ষক হবে, সে তাদের কাছ থেকে দেখে বুঝবে। এই যে বাবা মা সন্তানের সাথে যে টাইমটা স্পেন্ড করে, বা আমরা অ্যারেস্টের সাথে যে টাইমটা স্পেন্ড করি, আমার মনে হয় এটা আমাদের সবচেয়ে বেস্ট টাইম। ইনফ্যাক্ট সবচেয়ে সুন্দর টাইম হচ্ছে আমাদের আর রাত্রেবেলা, যখন আমারও কাছ থেকে না, ফারুকেরও কাছ থেকে না, এবং অ্যারেস্ট আসে, তো অ্যারেস্টকে আমরা যেটা করি যে ও একটু দেরি করেই ঘুমায়, কারণ সারাক্ষণ দেখেন মনে করেন বাসায় থাকলেও কিছু না কিছু করা হচ্ছে, কিন্তু সো তখনকার টাইমটা আমরা পুরো আমাদের তিনজনের থাকে, আর ওই সময়টুকুই কিন্তু সারাদিনের কাজের খোরাকটা জোগায়। একবার আমি কীভাবে কাজ করব, মানে ওই যে শান্তিটা, একজন মেয়ে পিয়া জান্নাতুল, একজন মা পিয়া জান্নাতুল, এই দুটির মধ্যে আসলে কতটুকু পরিবর্তন আপনার মনে হয়? সবচেয়ে বড় কথা বলবো, 24/7 কাউকে ভালোবাসার বা কেউ আমাকে ভালোবাসছে এরকম একটা মুহূর্ত, এবং তার সাথে 24/7 একটা রেসপন্সিবিলিটিও আছে আমার, এইটাই সবচেয়ে বলবো আমি আমার লাইফে চেঞ্জ। কিন্তু তাছাড়া আপনি যদি বলেন যে অনেকে আছে যে আমি যে কোনো কাজই করছি না, বাসায় আছি বা সব কিছু, অনেক বলে না হিউজ চেঞ্জ, আমার অনেক বেশি চাপ, অনেক বেশি রেসপন্সিবিলিটিস, আমার সব কিছু রেসপন্সিবিলিটিসের ভয়ে অনেকে বাচ্চা নিচ্ছেন না, এরকমও আছে, দ্যাটস দেয়ার চয়েস, ইটস ওকে। বাট আমার যেটা হচ্ছে, আমার সব কিছু চলছে খুব স্মুথলি, আলহামদুলিল্লাহ চলছে, এবং আমি খুব খুব মেকশিওর করি যে আমার ছেলে ভালো আছে, হ্যাপি আছে, ক্র্যাঙ্কি না, এবং ও শিখছে, প্রতিনিয়ত শিখছে আলহামদুলিল্লাহ। এবং ওকে আমি ও যতটুকু গাড়ি নিয়ে খেলবে তার থেকে বেশি ও খুব পছন্দ করে এডুকেশনাল থিংসগুলো, যেটা নিয়ে ও কিছু শিখতে পারছে বা। আচ্ছা, এটা একটা কোশ্চেন থাকে আমার, আমি আপনার ভিডিওগুলো দেখি, বাবা মা সন্তানকে কিভাবে ভালো একজন শিক্ষক করতে পারে বাবা সন্তানের প্রতি? দেখুন, প্রথমত আমি আমার টাইমটা সেট করে নিয়েছি, আমি এমনভাবে বাসা থেকে যখন আমি বের হই, আমি যখন কোর্টে যাই, তখন দেখা যায় কি যে ওকে আমি ঘুম থেকে উঠে ওর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে যাই, এবং বাই দ্য টাইম ও খাচ্ছে, ও অ্যাক্টিভিটিস কিছুক্ষণ করছে, ও দুপুরের মধ্যে ঘুমিয়ে পড়ে, এবং দুপুরের মধ্যে ঘুমিয়ে ও যখন বিকালে ওঠে ততক্ষণ আমি চলে আসি।
সো খুব যে বেশি সময় ও একা থাকে থাকে এমন না, এরকম কিছু কিন্তু না। আর একটা জিনিস হচ্ছে ওকে আমি কনসিয়াসলি, ওর আমার অনেক খেলনা বাসায় কিন্তু কোনো পিস্তল নাই বা কোনো ইয়ে ভায়োলেন্সটা ওকে আমি শিখাইনি। হ্যাঁ, আমাদের এই সমাজে হয়তো বা কিছু কিছু সময় ও বড় যখন হবে কীভাবে ওকে নিজেকে প্রোটেক্ট করতে হবে শিখে যাবে, বাট ছোটোবেলা থেকে ভায়োলেন্সের এটা দিয়ে পিস্তল দিয়ে পানি পিস্তল এই পিস্তল লাইট পিস্তল ও আমার বাসায় নাই এটা, এবং কনসিয়াসলি আমি ওদের ডেভেলপ করছি। যদি আপু মোবাইলের কথা বলি, অনেক বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত, তারা মোবাইলে দেখা যায় যে অনেক রকমের মারছে গুলি করছে বা হত্যা করছে এমন কার্টুন আছে, অনেক কার্টুনই আছে সামনে এসে পড়ে, তো সেক্ষেত্রে কী করেন? দেখুন, আপনার বাচ্চা কী করছে এটা আপনি সবসময় আপনার অবজারভেশনে রাখতে হবে, এবং সেক্ষেত্রে টাইম লিমিট আছে কোনটা আপনি দেখছেন, নিউজ ফিডে কী আসছে, আপনার সন্তান কী দেখছে, আপনার অ্যাবসেন্টে আপনি সেটা দেখবেন। আর আমার ক্ষেত্রে যেটা হয়, আমি অ্যারিস কিন্তু কার্টুন দেখে, খাওয়ার সময় কিন্তু দেখে, এবং ট্রাস্ট মি কার্টুন থেকে অনেক কিছু কিছু শিখেছে, মানে ভালো কার্টুন দেখাতে পারছে, ভালো কার্টুন, হ্যাঁ ডেফিনেটলি, মানে এডুকেশনাল বা যেখান থেকেও কিছু শিখতে পারছে, যেমন ও প্রত্যেকটা অক্ষর চেনে, প্রত্যেকটা লেটার চেনে, প্রত্যেকটা শেপ চেনে, কালার চেনে, অনেক কিছু কার্টুন থেকে দেখেছে শিখেছে ম্যাক্সিমাম, বা কার্টুনের থেকে বেশি বলবো যে এডুকেশনাল যে জিনিসগুলো সেখান থেকে, এডুকেশনাল যে এখন অনেকগুলো কন্টেন্ট আছে সেখান থেকে বাচ্চাদের জন্য সেখান থেকে শিখেছে। একটা বাচ্চার ডেভেলপমেন্ট হয় এক থেকে পাঁচ, প্রথম জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত, এই সময়টা ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট টাইম অফ আ মানে কেড ফর আ কেড, তো সেই সময়টা আপনার বাচ্চা কী করছে না করছে এবং বাচ্চাকে কার কাছে রেখে যাচ্ছে, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। আপনি কিন্তু আরও একটি বড় একটি মাইল ফলক অর্জন করেছেন, সেটা হচ্ছে যে আইনজীবী হয়েছেন, তো এই যে এই ব্যাপারটা, এখন কি মডেলিংয়ের প্রতি ওরকম নজর দেওয়া হচ্ছে? যখন আইনজীবী হয়ে গেলেন কীভাবে ম্যানেজ করছেন? আমি খুব ছোটোবেলা থেকে মডেলিং করি, এবং এত সময় মডেলিং করার পর 14-15 বছরের আমি এখন আমার মডেলিং ক্যারিয়ার চলছে। এখন আমি ডেফিনেটলি আমি যদি এখন সব কাজ করি যে কাজটা আগে করতাম, কোয়ালিটিফুল যদি না হয় তাহলে কিন্তু আমার সাথে যাবে না, তো কোয়ালিটি যখন আমি মেনটেন করতে গিয়েছি তখন আমার এমনিতেই কম কাজ করতে হয়েছে, আর এখন কোর্টে আমার বেশি সময় দিতে হচ্ছে, তো সব কিছু মিলে এখানে কম কাজ করতে হচ্ছে, বাট কম কাজ করছি যে করছি না তা না, যদি কাজ না করি তার মানে হচ্ছে আমি 14-15 বছর কাজ করছি, জায়গাটা ফাঁকা হয়ে গেল আরও মজা। সো সব কিছুই সময় মতো সময়টাকে ঠিকমতো ব্যালেন্স করার চেষ্টা করছি। আজ মা দিবস, আপনার জীবনের মায়েদের গল্প আমরা শুনলাম, আপনার গল্প আমরা শুনলাম, সব মায়েদের উদ্দেশ্যে আসলে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় টেলিভিশনকে, এবং ধন্যবাদ দিতে চাই সকল মায়েদেরকে যারা একটা বাচ্চা হওয়ার পরে, 9 মাস গর্ভে ধারণ করার পরে, তারপর বাচ্চাটাকে যখন রেজ করার, স্লিপলেস মেনি স্লিপলেস নাইটস কাটানোর পরেও আপনারা গিভ আপ করেন না এবং অদম্য একটা সাহসের সাথে ছুটে চলেন, এভাবেই এগিয়ে যাবেন, সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।